হ্যালো ভিউয়ার্স, আমাদের ডার্ক ওয়ে চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের বলবো যে কোন পাঁচটি গাছ আছে যার তলায় সন্ধে বা রাতে যাওয়া কখনোই উচিত নয়। তো চলুন জেনে নিই এই পাঁচটি গাছ সম্পর্কে। বাঁশগাছ। বাঁশঝাড় হলো ভূতদের আস্তানা। বাঁশঝাড়ের সাথে ভূতদের অনেক গভীর সম্পর্ক আছে। ভূতেরা সাধারণত অন্ধকার বাঁশঝাড়ে থাকতেই পছন্দ করেন, তাই রাতের বেলা বাঁশঝাড় থেকে দূরে থাকাই ভালো। তাল গাছ। তাল গাছ ভূত ও প্রেতদের একটি উত্তম স্থান। পুকুরের আশেপাশে ও রাস্তার আশেপাশে তাল গাছ দেখতে পাওয়া যায়। তাল গাছ মাটি থেকে অনেকটাই উঁচু হয়, তার কারণে মানুষের কলরব তাল গাছ অবধি পৌঁছায় না, যার কারণে ভূতরা ওখানে বাসস্থান বানায়। তাই তাল গাছের আশেপাশে রাতের বেলা কখনোই যাবেন না। ছাতিম গাছ। ছাতিম গাছ শহর অঞ্চলে প্রায় নেই বললেই চলে, তবে গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর ভূতুড়ে গাছ হিসাবে প্রায় সকলের কাছেই পরিচিত এই ছাতিম গাছ। ছাতিম গাছের আশেপাশে জিন ও ভূতদের উপদ্রব প্রায় টের পাওয়া যায়। তাই দিনের বেলা জিন সাপরূপে এই গাছের আড়ালে লুকিয়ে থাকে। তাই এই গাছের আশেপাশে কোনো দিন যাওয়া উচিত না। কদম গাছ। কদম ফুল প্রায় সবার কাছেই প্রিয়। কদম ফুল যতটা দেখতে সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর হচ্ছে কদম গাছ। সন্ধ্যাবেলায় বলা হয় ভূত ও প্রেতগুলি কদম গাছে নাকি চারপাশে ঘোরাফেরা করে। তাই নির্জন অন্ধকার কদম গাছে বসে থাকে এই আত্মাগুলি, তাই রাতের বেলায় কদম গাছ থেকে দূরে থাকবেন। তেঁতুল গাছ। তেঁতুল গাছে ভূতের কাহিনী প্রায় সকলেরই জানা। তেঁতুল গাছে রাতে যেন কেউ পা ঝুলিয়ে বসে থাকে আর ফিসফিস করে কথা বলে। অনেককে এরম দৃশ্য প্রত্যাখ্যান করেছেন। তেঁতুল গাছে থেকেও অনেক মানুষকে ভূতে ধরেছে, এ কথা প্রায় শোনা যায়। তাই এই গাছের তলায় রাতে বা দুপুরে কখনোই যাওয়া উচিত না। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।